দীঘা মোহনায় প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায়। দেখো একটা লাল কাঁকড়া তোমাদেরকে দেখাচ্ছি, তবে লাল কাঁকড়া গুলোকে কিন্তু মারবেন না বা ক্ষতি করার চেষ্টা করবেন না, এগুলো আমাদের দীঘা সমুদ্রের ঐতিহ্য, একেবারে জ্যান্ত লাল কাঁকড়া। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, একেবারে জ্যান্ত লাল কাঁকড়া। এই যে পালিয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু দীঘা ভিউ উইথ গৌতম। বন্ধুরা, মোহনায় চলে এসেছি আজকে, আর মোহনার বিকেল বেলার লুকটা দেখাবো। তার সাথে লাল কাঁকড়া থাকবে, মোহনার সেলফি জোনের থাকবে, সব মিলিয়ে মোহনা সমুদ্র সৈকত তোমার সামনে আজকে তুলে দিচ্ছি। আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে আমাকে অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সাথে থাকবে। যারা দীঘায় আসে লাল কাঁকড়া দেখতে চাও, একেবারে জ্যান্ত লাল কাঁকড়ার সমুদ্র সৈকত দীঘা মোহনায় কিন্তু রয়েছে। দীঘা মোহনার সেলফি জোনের পশ্চিম দিক, অর্থাৎ দীঘা মোহনা থেকে মেরিন ড্রাইভ ধরে যে রাস্তাটা ওল্ড দীঘার দিকে যাচ্ছে, সেই সমুদ্র সৈকতেই কিন্তু কটা সমুদ্র সৈকতময় লাল কাঁকড়ার ভর্তি রয়েছে। একেবারে তোমাদেরকে জ্যান্ত লাল কাঁকড়ার ভিউ দিচ্ছি, দীঘা ভিউ গৌতম চলে থেকে। আর এখানে ছিপ ফেলে কিন্তু প্রচুর জ্যান্ত মাছ ধরা হচ্ছে। মোহনার সমুদ্র সৈকত তোমাদের একেবারে মোহনার সেলফি জোনের শেষ প্রান্তে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আর ভিডিওটা মজা নিও। চলো একেবারে মোহনার সেলফি জোন থেকে দীঘা মোহনার দীঘা মোহনার সেলফি জোনের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তবে ভাটা রয়েছে, পর্যটক সেরকম চোখে পড়ছে না, মোটামুটি পর্যটকের সংখ্যা কমই রয়েছে। আর পুজোর আগেই কিন্তু এমনটা হয়, প্রায় প্রত্যেক বছরই কিন্তু পুজোর আগে পর্যটকের সংখ্যা কম থাকে। তবে তোমাদেরকে একেবারে দীঘা মোহনার সেলফি জোনের শেষ প্রান্তে গিয়ে শেষ প্রান্তে কি রয়েছে সেই ভিউটা কিন্তু এই ভিডিওতে আমি দিচ্ছি। একেবারে সেলফি জোনের শেষ প্রান্তে দেখো, এটা ইন্ডিকেটর, যারা মাছ ধরতে যায় তাদের ইন্ডিকেট মোহনার জায়গাটা সেলফি জোনের শেষ প্রান্তে। এর আগে আর এখান থেকে পারেন খুঁজে দেখুন, মোহনায় ছিপ ফেলে মাছ ধরা হয়, আর এই মাছটা কাঁটা গিলে ফেলেছে, একেবারে চিংড়ি মাছ দেওয়া হয়েছিল কাঁটায় লাগিয়ে, সে কাঁটা গিলে ফেলেছে। আর এখানে অনেকগুলো জ্যান্ত মাছ রয়েছে। একেবারে মোহনার শেষ প্রান্তের ভিউটা তোমরা দেখছো, এরপরেই কিন্তু জল আর পাথর নেই, অনেকে এখান থেকে সেলফি তুলছে, তাই এই জোনটার নাম হচ্ছে সেলফি জোন। একেবারে শেষ প্রান্ত থেকে তোমাদের ভিউ দিলাম, আর টাটকা মাছগুলো দেখো, একেবারে জিভে জল চলে আসবে। এখান থেকে অনেকেই পর্যটকরা মাছ কিনে নিয়ে যায়, আর বড়শিতে কিন্তু মাছ পড়েছে, একেবারে জ্যান্ত মাছগুলো খোলা হচ্ছে দেখো, একেবারে জ্যান্ত মাছগুলো ছটফট করছে। মাছের মুখে কাঁটা লেগে গেছে, কাঁটাগুলো থেকে মাছগুলোকে বার করা হচ্ছে, একেবারে জ্যান্ত মাছগুলো লাফাচ্ছে মোহনায়। কিন্তু এলে তোমরা এখান থেকে জ্যান্ত মাছগুলো কিনতে পারো, এগুলো খুব টেস্টি হয়। একেবারে সেলফি জোনের শেষ প্রান্ত থেকে তোমাদেরকে যাওয়ার এখানে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। একেবারে সেলফি জোনের শেষ প্রান্তে চলে এসেছি, তোমরা দেখছো এই যে বাস টাওয়ার পেরিয়েও কিন্তু আমি চলে এসেছি। আর এদিকে কিন্তু একেবারে এখানে সেটা কিন্তু
বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবো, আর বাড়িতে বসেই দীঘা।